আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং আমার অ্যাডমিশন জার্নি যে প্রতিকূলতা এবং অনুকূলতা কী কী ছিল। প্রথমত আমি কোচিং করেছিলাম হলো লেজেন্ড কেয়ার পাবলিকেশনে। আমি একটা মজার ঘটনা বলি, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা দিই মডেল টেস্ট, তখন আমি যে মোট 60-এর মধ্যে আমি 12 কি 13 এর বেশি কখনো পাইনি এবং অবশ্যই আমি আপনাদের মতো মন খারাপ ছিলাম। আমি জানি আপনারা যারা স্ক্রিনের পিছিয়ে আছেন তারাও এটি নিয়ে খুব মন খারাপ থাকেন যে আসলে আপনার মডেল টেস্টে কি জন্য নাম্বার পাচ্ছেন না। এবং আমি পরবর্তীতে যখন লেজেন্ড কেয়ার থেকে গাইডলাইন আসলে পাই এবং আমি কিন্তু পরবর্তীতে ভালো হতে পারি এবং আমি আজকে আপনাদের স্ক্রিনের মধ্যে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হিসাবে। এবং আমি কী কী সাজেশন পেয়েছিলাম তার একটি গ্লিমস আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমি প্রতিদিন খুব বেশি পড়তাম, খুব বেশি বলতে খুব বেশি পড়তাম, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনেক বড়। আমরা যে সাধারণ জ্ঞান পড়ি সাধারণ জ্ঞানও অত্যন্ত বিষয়ভিত্তিক, তাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা যতটা জিকে যেভাবে চর্চা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেভাবে চর্চা করতে পারি না। এবং একই সাথে বাংলা এবং ইংরেজিতে কিন্তু সাহিত্যের একটি ব্যাপার আছে, তাই আপনার সাথে সাথে কিন্তু একটু ডিফারেন্ট এবং বাড়তি প্রিপারেশন আপনার নিতে হয়। এবং আমি যে লেজেন্ড কেয়ার থেকে যা পরামর্শ দিয়েছিলাম তা হলো প্রথম পরামর্শ হলো যে লিজেন্ড কেয়ার যে বই খন্দকার জিকে সেখানে কিন্তু অনেক বিগত বছরের এক্সাম্পল আছে, সেই বিগত বছরের এক্সাম্পল খুব ভালো করে মনে রাখা এবং তার সাথে সাথে যে বইয়ের মধ্যে যেগুলো ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা পরিচর্যা করা।